ইতিমধ্যেই কিন্তু সাগর দ্বীপে নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে। তার জেরে যে 9টি জেলায়, রাজ্যের যে 9টি জেলায় প্রভাব পড়বে বলে জানানো হয়েছিল, সেই 9টি জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে, হালকা ঝোড়ো হাওয়া রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সাগর থেকে 600 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় দানা। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার যথেষ্ট ভারী হয়ে উঠেছে এবং বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, দেখুন আকাশের মুখ ভার এবং বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টিপাত হচ্ছে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে এই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু উপকূলীয় জেলাগুলোতে যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ঘন ঘন মাইকিং চলছে, দীঘার সমুদ্র সৈকত থেকে সরিয়ে দেওয়া হয়েছে পর্যটকদের। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতেও, সেখানেও কিন্তু সাগর তীরবর্তী সমস্ত মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বকখালি সহ নামখানা সমস্ত জায়গাতেই কিন্তু পর্যটকদের খালি করে দেওয়া হচ্ছে। পর্যটক শূন্য বকখালি, দীঘা প্রভৃতি অঞ্চল। ফলে সমুদ্রে জল উত্তাল থাকবে। মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে, আপনারা নৌকা বা ট্রলার নিয়ে কেউ মাছ ধরতে যাবেন না, এতে অঘটন ঘটতে পারে। যে সকল তীর্থযাত্রীরা স্নান করতে এসেছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা সমুদ্রের তীরবর্তীতে স্নান করবেন, বেশি দূর যাবেন না, যাতে কোনো অঘটন না ঘটে। সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। নিম্নচাপের অবস্থান, গতি প্রকৃতির উপর সর্বদা নজর রেখেছেন আবহাওয়াবিদরা। বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র, সেই সব ছবি থেকেই নিম্নচাপের গতিবিধি সম্পর্কে তথ্য নিয়ে আগাম সতর্ক করছে আবহাওয়া দপ্তর। মৌসুম ভবনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে 600 কিলোমিটারের দূরে রয়েছে। বুধবার সকাল 5:30টার মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে। আবার বলছি, বুধবার সকাল 5:30টার মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে ঘন্টায় 18 কিলোমিটার বেগে তা এগিয়ে আসছে। উড়িষ্যার পারাদ্বীপ থেকে 520 কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 610 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। এখনো অবধি ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতি দেখে আবহাওয়াবিদদের অনুমান, বৃহস্পতিবার সকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর দানা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর সেটি অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনো অংশে দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। ল্যান্ডফলের সময় এটি সর্বাধিক গতিবিধি থাকতে পারে। ল্যান্ডফলের সময় এটি সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। দমকা হাওয়া সর্বাধিক গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। মৌসুম ভবন জানিয়েছে, নিম্নচাপের কারণে বুধবার আন্দামানের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উড়িষ্যার ভদ্রক, বালেশ্বর, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুর, পুরী এবং খোর্রা জেলাও ভিজবে ভারী বৃষ্টিতে। পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কোথাও কোথাও। বৃহস্পতিবার থেকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের এই সব জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। 25 তারিখ পর্যন্ত দুর্যোগের আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের একাংশ এখন থেকে উত্তাল হতে শুরু করেছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই পূর্ব মধ্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বৃহস্পতিবার সমুদ্র আরও উত্তাল হবে। বাংলা এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। বুধবার থেকেই রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার থেকেই 9টি জেলা স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিভিন্ন দপ্তরের সচিবদের এক একটি জেলার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় মাইকিং চলছে। উপকূলবর্তী নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। मंगलवार पर्यटकদের নিরাপত্তার কথা ভেবে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছিল দীঘা সৈকত। হোটেল মালিকদের উদ্দেশ্যে নির্দেশিকায় জেলা প্রশাসন জানিয়েছে বুধবারের মধ্যে হোটেল খালি করে দিতে হবে। ইতিমধ্যেই শুনশান দীঘা, শুধু দীঘা নয়, পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর, মন্দারমণি, তাজপুরের হোটেলগুলির জন্য একই নির্দেশ দেওয়া হয়েছে। এই ৭৬টি পয়েন্টে আমাদের সেচ দপ্তর অত্যন্ত দ্রুততার সাথে সেগুলোকে প্রোটেকশন করার চেষ্টা করতে হবে, কারণ সমুদ্র যদি উত্তাল হবে এবং সমুদ্র উত্তাল হওয়ার সাথে সাথে এই যে বীজগুলো আছে সেগুলোতে স্বাভাবিক জল উঠছে গ্রামের ভিতরে পড়াচ্ছে। সেই জন্য সেচ দপ্তর অত্যন্ত দ্রুততার সাথে এগুলোকে ওরা প্রোটেক্ট করবার চেষ্টা করছে। তাছাড়া আমাদের প্রশাসনের তরফ থেকে যা যা ব্যবস্থা নেওয়া সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের যেসব ক্লাব সেন্টারগুলো রয়েছে এবং বহু হাই স্কুল রয়েছে সেগুলোকে আমাদের আজকের মধ্যে বিশেষ করে ঘোড়ামারা, বিশেষ করে আমাদের মৌসুম, দুর্বাচাটি, গোবিন্দপুর, আবার এইসব এলাকাগুলো, নামখানাতে হচ্ছে আপনার নারায়ণপুরের যেটা অংশ রয়েছে নারায়ণপুরের বুদাঘাট, এবং এইগুলোকে লোকগুলোকে তাড়াতাড়ি আজকের ১২টা-১টার মধ্যে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ সব দিক থেকে প্রশাসন একেবারে মাঠে নিয়েছে এবং ইরিগেশনের বিভিন্ন আধিকারিক, বিশেষ আমাদের জেলাতে দায়িত্বে রয়েছেন মনির জৈন স্যার, যিনি আরও চলে এসেছে জোয়ারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ স্নান করা, তার জন্য আমরা সবাইকে তুলে দিচ্ছি। সকাল থেকে দেখা যাচ্ছে বহু পর্যটক নেমে গেছিলেন, তখন ভাটা ছিল, ভালো দেখা যাচ্ছে, তখন নর্মাল ছিল, একটু আস্তে আস্তে জলও বাড়ছে, ঢেউও বাড়ছে, তার জন্য সবাইকে আমরা সতর্ক করে দিয়ে দিচ্ছি। কিছুটা হলেও কি পর্যটকরা সে নিষেধাজ্ঞা মানছেন না? মানছে তারা, কিন্তু আমাদেরকে সেভাবে একটু কাজ করতে হচ্ছে। দীঘা থানা থেকে বলাও এসেছেন, উনি বলেন যে কোনো পর্যটককে এই মুহূর্তে রাখা যাবে না, সবাইকে পাঠিয়ে দাও করে সবাইকে গাড়োয়ালে বসতে পারো বা হোটেলে পাঠিয়ে দেবে।